তাদের বস্তি এখান থেকে তারা আসতেছে এদিকে আমরা মহিলাদেরকে বসাইছি ভিতরে পুরুষ আছে আমরা এখান থেকে 10 জন 20 জন করে করে মাল দিয়ে দিয়ে আমরা তাদেরকে ভিতরে পাঠাচ্ছি দেশে তাদের ইতিহাস কি বা কি হচ্ছে তো তারাই কিন্তু এই দানটা করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু কিনলাম একটা কালো একটা লাল
আজকে নতুন আসছে যে মাত্র আসছে নওগাঁ থেকে নামার পর আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ক্যাম্পে নিয়ে আসছে তাদেরকে একটা শৃঙ্খলাভাবে দাঁড় করাইয়া আমরা এভাবে দিচ্ছি অত্যন্ত সুন্দরভাবে একটা সেনাবাহিনী আমাদের সুন্দর যে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে মাশাআল্লাহ ¡Gracias!